মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ টু জামুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান তৃণমূল কংগ্রেস ছেড়ে মোট 9 জন মেম্বার সহ আজ বিজেপিতে যোগদান করেন। আজ তারা দক্ষিণ মুর্শিদাবাদে বহরমপুরে এসে জেলা পার্টি কার্যালয়ে জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ ও সহসভাপতি হুমায়ুন কবিরের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন। প্রশ্ন ওঠে, উত্তর মুর্শিদাবাদের হয়ে কেনই বা তারা দক্ষিণ মুর্শিদাবাদের জেলা পার্টি অফিসে এসে দলে যোগদান করলেন? এখানেই রীতিমতো প্রশ্নচিহ্ন উঠে যায়। পরবর্তীতে এই নিয়ে চূড়ান্ত অবস্থার পরিবর্তন হয়। জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ জেলা পার্টি অফিসের সামনে অর্থাৎ উত্তর মুর্শিদাবাদ পার্টি অফিসের সামনে বিজেপি কর্মীরা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের বক্তব্য, এই সমস্ত তৃণমূল কর্মীকে কোনোভাবেই বিজেপিতে নেওয়া যাবে না, কারণ এরা মানুষের ভোটে নির্বাচিত নয়। ভোটের সময় রীতিমতো মারামারি করে তৃণমূলের হয়ে তারা জয় লাভ করেছে। তারা একটা সময় বিজেপি কর্মীদের উপরে হামলা চালিয়েছে, এদের কোনোভাবেই দলে নেওয়া যাবে না। এই নিয়ে রীতিমতো তারা বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি পার্টি অফিসের সামনে। এই বিষয় নিয়ে বিক্ষোভকারী বিজেপি কর্মীরা তারা কি বলছেন, চলুন শুনি। কারা ফেলেছে? কারা ফেলেছে? আজকে কি হয়েছে? কোন পঞ্চায়েত জয়েন করেছে আজকে? তো কি চাইছেন আপনারা, কি চাইছেন? আস্তে আস্তে একজন একজন বলো। আজকে এখন এখানে কি করছেন? যেহেতু জামুয়ার গ্রাম পঞ্চায়েত রঘুনাথগঞ্জ টু এবং উত্তর মুর্শিদাবাদের মধ্যে পড়ে, সেই জায়গায় বহরমপুরে গিয়ে কেন তারা জয়েনিং করলেন, এই বিষয় নিয়েও রীতিমতো উঠছে প্রশ্ন। এই বিষয় নিয়ে কি বললেন উত্তর মুর্শিদাবাদের বিজেপির জেলা সভাপতি সুজিত দাস, চলুন শুনি তাঁর বক্তব্য। বিক্ষোভটা হোক করছে, সে বিষয়ে আপনার বক্তব্য কি? এখানে যে ঘটনাটা ঘটেছে, যে সমস্ত বিজেপি তৃণমূলের নেতৃত্বে যারা আজকে জয়েন করেছে পঞ্চায়েত ইলেকশনে, তারা কেউ নির্বাচিত সদস্য নয়। তারা যেভাবেই হোক ইলেকশন জিতেছে এবং প্রধান হয়েছে, কিন্তু আমাদের যারা পুরনো কর্মী আছে তারা বিভিন্ন সময়ে তাদের দ্বারা নির্যাতিত হয়েছে বা লাঞ্ছিত হয়েছে, যার দরুন তাদের এই যে বিক্ষোভ, এটা স্বাভাবিক, বিক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। আজকে কোন গ্রাম পঞ্চায়েত আপনাদের দখলে এলো? আজকে জামুয়ার রঘুনাথগঞ্জ ওয়ান ব্লকের জামুয়ার গ্রাম পঞ্চায়েত আমাদের দখলে এসেছে। এই ব্যাপারে আপনারা পুরোটাই অন্ধকারে? আমরা পুরো অন্ধকারে ছিলাম, আমরা জানতাম না। এখানকার প্রধান যোগাযোগ করেছে আমাদের অপর যে জেলা মুর্শিদাবাদের দক্ষিণ, তার সাথেই যোগাজোগ করেছিল এবং সেখান থেকে তারা জয়েন হয়েছে। আপনি কি এটা নিয়ে উদ্বোধন করতে হবে জানাবেন? নিশ্চয়ই, আমি জানিয়েছি সকালে, দিলীপদার সাথে আমার কথা হয়েছে, আবার রাত্রিতে আমি কথা বলব, যাতে আমাদের জয়েনিং প্রসেসটা ফ্রেশ এবং ক্লিয়ার হয়, তার জন্য আমি চেষ্টা করছি। আর এতে জয়েনিংটাকে আপনারা কীভাবে দেখছেন? দেখুন, জয়েনিং হতেই পারে, স্বাভাবিক জয়েনিং হতে পারে, তবে এই যে একটা প্রসেস, আমাদের বিজেপির জয়েনিংয়ের যে প্রসেস, সেই প্রসেসটাকে লঙ্ঘন করা হয়েছে এখানে, আমি সেভাবেই দেখছি। আর কর্মীরা যে একটা অভিযোগ করছে যে যারা বোম মেরেছিল পঞ্চায়েত ভোটের সময় বিজেপি সমর্থকদের উপরে, তারাই আজকে বিজেপিতে, এই ব্যাপারটাকে তো আপনাদের কর্মীরা মেনে নিচ্ছেন, এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, তখন কে বোম মেরেছিল না মেরেছিল, যারা তৃণমূলের সংস্পর্শে আছে তারা সবাই দুষ্কৃতী, এটা সকলেই স্বীকার করবে। সুতরাং তারা তো নির্বাচিত সদস্য নয়, প্রত্যেকেই তো জোর করে ভূত দখল করে তারা সদস্য হয়েছে, সেক্ষেত্রে এই যে কর্মীদের যে বক্তব্য, এটা স্বাভাবিক। আমি সুজিত দাস, উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে এই যোগদান, আর যার ফলে বিজেপির নিজেদের মধ্যেই রীতিমতো দ্বন্দ্ব চূড়ান্ত আকার ধারণ করল। জঙ্গিপুর থেকে সুমন্ত দাসের রিপোর্ট, NTV WB।